বেতের নামাজটা আমরা পড়ি কিন্তু যদি তাহাজুত নামাজ পড়তে চাই তাহলে আমি যদি বেতেরের নামাজটা পড়ে ফেলি মানে উঠতে পারি কিনা এরকম সন্দেহে পরবর্তীতে আমি কি তাহাজুত নামাজ অন্যান্য নামাজ নাকি নেই বলা হয় অনেক আলোচনায় শুনি কিন্তু আমি যদি তাহাজুত নামাজ পড়ি বা নকল নামাজ পড়ি আহ ফজরের আগে সেটা কি পড়তে পারবো কিনা আপনার আর কোনো প্রশ্ন আছে আরেকটু বিষয় জানার জন্য আমরা প্রতি বছর এই এন টিভির আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করি কারণ কোরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্ট ভাবে আমরা এইটা পাই এই জন্য আমাদের পরিবার থেকে আমরা অপেক্ষায় থাকি এই অনুষ্ঠানটার জন্য আমি গতকালও আমি কথা বলেছিলাম আহ যথাযথভাবে একটা বিষয় জানতে পেরেছি জন্য এনটিভি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর একটা আমাদের ওই যে এর আগের বছর বা এর আগে আমরা যেই আপনার জিজ্ঞাসায় যাকে আমরা দেখতে পেতাম এম সাইফুল্লাহ হুজুরকে আমরা তাকেও তিনি আমরা একটু জানতে চাচ্ছি এই বছর আমরা তাকে দেখতে পাচ্ছি না এটা কি ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন এবং প্রাসঙ্গে কিছু বিষয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ উনি তো ওমরাতে গেছেন ইনশাল্লাহ উনিও চলে আসবেন কিছুদিন পরে আমাদের যে ডক্টর ডক্টর কা মাজার বাসার তিনিও কিছুদিন পরে বোধ আবার সেই মক্কার দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে এই তো যাতায়াত তো আমাদের চলবেই তো আমাদের সব শায়ক আলহামদুলিল্লাহ আপনি যে বিষয়টির জন্য টিভিকে ধন্যবাদ জানিয়েছেন আমরা পবিত্র কোরআন এবং সোনার আলোকেই আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে থাকি আমরা নিজে থেকে কোনো কথা বলি না আপনি সেটা উপলব্ধি করতে পেরেছেন সেজন্য আপনিও বোধহয় ধন্যবাদের পাত্র তো আমরা এখন আপনার প্রশ্নে যাই উনি যে প্রশ্নটি করেছেন পেয়েছেন তো জি আলহামদুলিল্লাহ জি ভাইজান যে প্রশ্ন করলেন যে তারা উনি যদি বিতিরের নামাজ পড়ে পেলেন তাহলে পরে রাতে তাহাজ্জ পড়তে পারবেন কি না বা অন্য নফল নামাজ রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের স্বাভাবিকত বিতির হতো রাতের শেষ নামাজ প্রিরনবী সাল্লাহ আল্হীসাল্লাম নিয়মিতই তাহাজ্জ পড়তেন মিস হতো না সুতরাং তিনি তাহাজুত পড়ে বিতির পড়তেন আর যাদের সম্ভাবনা আছে মিস হয়ে যাওয়ার বিতির তারা আগে পড়ে নেবে রসলুল্লা কোন সাল্লামের কোনো কোনো সাহাবি অর্থাৎ আবুহরা রাজি আল্লাহ তালুকে বিশেষত্ব প্রিয় নবীজি বলেছেন আবুয়েরা তুমি তাহাজ পড়ে ঘুমাবে এভাবে অন্য অন্য সাহাবির আমলও পাওয়া যায় যারা তাহাজ্জ পড়ে ঘুমাতেন তা আপনি যদি আগে সরি বিতির পড়ে ঘুমাবে তা আপনি যদি আগে বিতির পড়ে ফেলেন পরবর্তীতে তাহাজ পড়তে কোনো বাধা নেই নামাজ পড়া যাবে না এ কথা সঠিক নয় তবে যদি আপনি নিশ্চিত থাকেন যে ইনশাল্লাহ আমি উঠতে পারবো তাহলে আমরা বলবো, ভিতরের নামাজটা হোক রাতের শেষ নামাজ